আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত বরাবরের মতো আরেকটা চমৎকার জিনিস নিয়ে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কফারের তৈরি অর্থাৎ কফারের ট্রান্সফরমার দিয়ে তৈরি একজাইডের আইপিএস এবং ইউপিএস নিয়ে এই যে দুইটা মেশিন দুইটা মেশিন হচ্ছে দুটা মেশিনের ভিতরে একটা হচ্ছে বারো বোল্টের এগারোশো পঁচিশ বিয়ে এটাতে ওয়াট আছে সাতশো পঞ্চাশ ওয়াট আর তার পাশে যে মেশিনটা এটা হলো বারো ভোল্টের চোদ্দোশো পঞ্চাশ বিয়ে এটাতে আছে এক হাজার ওয়াটের উপরে প্রায় এগারোশো পঞ্চাশ মনে হয় তো অ্যাভারেজে আপনি এক হাজার পর্যন্ত লোড এটাতে দিতে পারবেন আর এটাতে দিতে পারবেন সাতশো পর্যন্ত লোড চমৎকার মেশিন এবং দেখছেন এটা ফিউর ওয়েব একদম খোদাই করে লেখা আছে এবং সাইন সাইনওয়েবে সাইনটাও দেওয়া আছে একজাইডের মেশিনগুলোর ডিসপ্লেগুলো একদম ক্লিয়ার এবং ডিসপ্লেতে আপনার যা ইনফরমেশান দেখার দরকার সব কিছু আপনি দেখতে পাবেন এই মেশিনগুলা হান্ড্রেড পার্সেন্ট অটো কাট সিস্টেম অর্থাৎ আপনার ব্যাটারিতে যখন চার্জ ফুল হয়ে যাবে তখন সে চার্জ দেওয়াটাকে বন্ধ করে দেবে যেহেতু ফিউর ওয়েভ মেশিন সুতরাং কখনোই আপনাকে ওভার ভোল্টেজ সে দিবে না সবসময় একুরেট দুশো বিশ বোল্ট আউটপুট আপনাকে দিবে এই যে লাল কালারের একজাইডের যে মেশিনগুলা এটা হচ্ছে নন সোলার আইপিএস হ্যাঁ আর একজাইটেরই সোলার আইপিএস হচ্ছে এটা এটা হচ্ছে সবু সামনের সাইডটা হচ্ছে হলুদ কালার আর ব্যাক সাইডটা হচ্ছে সবুজ কালার চমৎকার কালার কম্বিনেশন এই যে সোলার হাইব্রিড ইউপিএস এটা হচ্ছে এগারোশো মডেলের একটা সোলার আইপিএস এটাতেও প্রায় আটশোর মতো আছে আপনি সাতশো পর্যন্ত মোটামুটি লোড চালাইতে পারবেন এটাও ফিউর সাইনওয়েভ তবে এটা কফারের না সাইডের সব মেশিনের ট্রান্সফর্মার কফারের না শুধুমাত্র এই এই মেশিনগুলা ট্রান্সফর্মারটা হানড্রেড পারসেন্ট ফিউর কফারের ট্রান্সফর্মার তবে আমি একটা জিনিস আসলে আপনাদেরকে না বললেই নয় অনেকেই মানে এমনভাবে মার্কেটিং করে যে কফার যদি না হয় তাইলে আইপিএস এটা ভালো না তার কারণ হচ্ছে যারা আমাদের বাংলাদেশে হাতে আইপিএস তৈরি করে অর্থাৎ হাতে বানানো যে আইপিএসগুলা এগুলো সাধারণত কফারের ট্রান্সফর্মার দিয়ে বানায় তো এরা কি করে এরা মানুষকে বুঝায় যে কফারের ট্রান্সফর্মার যদি হয় তাইলে ওইটা সবচাইতে দুনিয়ার সবচাইতে ভালো আর যদি কফারের ট্রান্সফর্মার না হয় তাইলে এই আইপিএসটা ভালো না আসলে কথাটা হান্ড্রেড পারসেন্ট মিশে কথা ইন্ডিয়ান যত দামি দামি মেশিন আছে যত কোম্পানির মেশিন আছে শতকরা নিরানব্বইটা মেশিনই কফার দিয়ে তৈরি করে না হ্যাঁ এবং এই কফার এবং নন কফারে আপনার পারফরম্যান্সে এবং লং জিবিটিতে কোনো কোনো কিছুই আসে যায় না পারফরম্যান্সেও কোনো কিছু আসে যায় না এবং মেশিনের লং জিবিটিতেও কোনো কিছু আসে যায় না এই যে কফার আর নন কফার এটা জাস্ট একটা মার্কেটিং তো এরা মার্কেটিংটা এমনভাবে করে কিছু কাস্টমারের মানে মাথায় নষ্ট করে দেয় কিছু কাস্টমার এসে বলে যে ভাই কফার না হলে নিবই না ইন্ডিয়ান মাইক্রোটাইকের জিনিস বলেন লুমিনাসের মেশিন বলেন সুভাস্তিকার মেশিন বলেন এই যে দামি দামি মেশিন এক লাখ দেড় লাখ টাকা দামের যত মেশিন আছে কোনোটাই কফার দিয়ে তৈরি না এবং কোনোটারই পারফরমেন্সে এবং লংজিভিটিতে সার্ভিসে কোনো প্রবলেম নেই এটা জাস্ট একটা মার্কেটিং একটু কি আপনি মাথায় রাখেন আচ্ছা যাক তো প্রথমে আমাদের এগারোশো পঁচিশ এটা দিয়ে আমরা কি চালাইতে পারবো এটা দিয়ে আমরা এই যে ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এই ফ্যানগুলা আমরা চাইলে সিলিং ফ্যানগুলা চারটা চালাইতে পারব তার সাথে দশটা লাইট বা চাইলে একটা টিভি চালাতে পারবো আর এটা দিয়ে মোটামুটি এক হাজার ওয়াটের মতো আমরা লোড চালাতে পারব ফাঁসটা ছয়টা মানে এটার চাইতে এগারোশো পঁচিশের চাইতে দুইটা বা তিনটা ফ্যান বেশি চালাতে পারব লাইটও একটা দুইটা বেশি চালাতে পারবো চাইলে টিভিটাও চালাইতে পারব তবে এই মেশিনগুলা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এবং ফানির ব্যাটারিও সাপোর্টেড অর্থাৎ টিউবুলার ব্যাটারিও সাপোর্ট করবে আপনার বাজেট না থাকলে টিউবওয়েলার ব্যাটারি নেন আর আপনার বাজেট থাকলে লিথিয়াম ব্যাটারি নেন লিথিয়াম ব্যাটারি একটা ব্যাটারি আপনি বারো বছর পর্যন্ত একটানা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার মেশিনের আয়ু শায়স হয়ে যাবে কিন্তু লিথিয়াম ব্যাটারি যেভাবে আসে সেভাবেই থাকবে আর বাজেট না থাকলে আপনি টিউবুলার ব্যাটারি নিতে পারেন ফাইভ ইয়ার্স মোটামুটি ব্যবহার করতে পারবেন তো অ্যাকচুয়ালি আমার ভাই সাবার থেকে আসে আমার আস্তে আস্তে বলতেছে যে রিক্সা দাঁড়ায় আসে বাইকে আমি ছেড়ে দিব, যার জন্য ভিডিওটা লম্বা করলাম না তবে আমাদের ঈদ উপলক্ষে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের সব প্রোডাক্টে আপনারা এর মাঝে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন বা কিনেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মেশিনগুলা হানড্রেড পার্সেন্ট ফিউর সাইনওয়েব অটোকার্ট এবং ডিএসপি টেকনোলজিতে করা সবচাইতে ভালো মানের যা যা কিছু থাকা দরকার এই অ্যাকসাইডের মেশিনগুলোতে সবই আছে একটা হচ্ছে এগারোশো পঁচিশ মনে রাখবেন আর আরেকটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এই দুটা লাল কালারের যেগুলো এগুলো হচ্ছে নন সোলার আইপিএস হ্যাঁ আর যারা সোলার নেবেন তারা এই যে এগারোশো আর হলো নয়শো সোলারেরটা হলো ফ্রন্ট সাইড হলুদ আর ব্যাক সাইড হলো আপনার সবুজ সোলার এগুলোতে এই মুহূর্তে বাজার না থাকলে প্যানেল দেওয়ার দরকার নাই আপনি চাইলে পরবর্তীতেও প্যানেল অ্যাড করতে পারবেন তো ভালো থাকবেন আসি পর্যন্তই থাক উপভোগ করতে থাকেন আমাদের কোরবান উপলক্ষে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আসসালামু আলাইকুম